দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতিতে সরকার যখন রাজনৈতিকভাবে চাপে আছে এবং একই সঙ্গে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে, তখন খাদ্য সংকটের কথাটি আলোচনা এসেছে। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুর্ভিক্ষের প্রসঙ্গটি টেনেছেন। যদিও আওয়ামী লীগের অনেক নেতা বলছেন দেশের ভেতরে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই, তবে শেখ হাসিনার যারা রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি তারা মনে করছে যে দুর্ভিক্ষের কথা বলে সরকার হয়তো আগামী সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা নির্বাচন না দেওয়ার এক ধরনের পায়তারা করছে তাদের ভাষায়। এই যে দুর্ভিক্ষের আতঙ্কটা ফেরি করে বেড়ানো হচ্ছে, এটি পরিকল্পনা মাফিক। আপনি 200-এর অধিক পৃথিবীর রাষ্ট্রগুলির তালিকা করলে এইরকম দৃষ্টান্ত একটাও পাবেন না, কোনো সরকার প্রধান প্রকাশ্যে বলে বেড়ান আমার দেশে সামনের বছর দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ যদি উনার এড়ানোর ইচ্ছা থাকতো, তাহলে ডিজেলের মূল্য বৃদ্ধি করে উনি সেচপের পাম্প চালানো কস্টলি করে ফেলতেন না। উনি 8,000 কোটি টাকা দিয়ে ইভিএম না কিনে এটা দিয়ে সাইলো বানাতেন, আরও 2-3 মিলিয়ন খাদ্য মজুত করতেন। তো দুর্ভিক্ষের আতঙ্ক ফেরি করার পিছনে আমাদের যথেষ্ট সন্দেহ পোষণ করার যুক্তিসঙ্গত কারণ আছে যে এটি নির্বাচন বানচাল করার একটি দুর্বিষন্ধি। এখন যে পরিস্থিতি, নির্বাচন পিছাবে কিনা, আগাবে কিনা, বাতিল হবে কিনা, ইমার্জেন্সি জারি হবে কিনা, এগুলো সরকারের সিদ্ধান্তের ব্যাপার, এগুলো আমরা কিছু বলতে পারবো না। সরকার যখন যেদিকে সুবিধা সেটাই বলে। কেন, আমি একটি উদাহরণ দিয়ে বলছি যে এদেশে সরকার প্রধান দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলেছিলেন, এখন আজকে মাত্র আবার কয়েকদিন আগে খাদ্যমন্ত্রী নিজেই বলেছেন যে দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই। কাজেই সরকার এখন উল্টা পাল্টা বকছে, এবং একটি মাত্র কারণ, তারা দেখেছে যে জনগণ ফুঁসে উঠে। বাংলাদেশের রাজনীতিতে সিলেটের একটি বিশেষ অবস্থান আছে। বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক প্রভাব এই অঞ্চলে প্রায় সমান সমান। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে বড় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা এই সিলেট শহর থেকেই শুরু করেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি যে সমাবেশ করছে সেটি তাদের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে সপ্তম সমাবেশ। এই আলিয়া মাদ্রাসার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ সিলেট বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা থেকে এখানে এসে জড়ো হয়েছেন, এবং এই সমাবেশে তারা দুটো দাবি বেশ জোরে সুরে তুলে ধরছেন। একটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ, আরেকটি হচ্ছে দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি। বাংলাদেশের অনেক নিরীহ মানুষ খেতে পাচ্ছে না, এত দুর্দশা আমরা তো কখন দেখি নাই। আমরা এই প্রথম দেখলাম বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। এই জালিম সরকারকে আমাদেরকে নামাইতে হবে, এই জালিম সরকারকে এখান থেকে না নামাইলে মানুষ বাঁচবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ আজকে একটাই দাবি, সেটা আমাদের বিএনপির দাবি না, সাধারণ মানুষের দাবি যে এই সরকারের পতন চাই। সরকার পক্ষ বলছে বিভিন্ন সভা সমাবেশ করে বিএনপি রাজপথে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা করছে, এবং সে ধরনের কোনো যদি পরিস্থিতি হয় তাহলে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দল তারা এর প্রতিহত করবে, এবং সেজন্য এরই মধ্যে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি বলছে এখন তারা যে রাজনৈতিক কর্মসূচিগুলো করছে এখানে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা হয়নি এবং সামনেও হবে না। বিএনপি নেতাদের ভাষ্য হচ্ছে তাদের এই কর্মসূচিগুলো শুধুই তাদের দলীয় কিংবা নিজস্ব কর্মসূচি নয়, তাদের দাবি এর সঙ্গে সাধারণ মানুষেরও সম্পৃক্ততা বেড়েছে। আজকে 6টা মিটিং ইতিমধ্যে করেছে, আপনারা কি একটি ছোট্ট উদাহরণ দেখাতে পারবেন যে বিএনপি কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম করেছে? বরঞ্চ সরকার বারবার বলছে যে যদি কোনো রকমের সংঘর্ষ হয়, অশান্তি হয়, তাহলে তারা ব্যবস্থা নেবে, কিন্তু সরকার তো একটি উদাহরণ দেখাতে পারবে না যে এই পরপর 6টি মিটিংয়ে কোথাও এক সেকেন্ডের জন্য বিএনপি কোনো রকমের কোনো অশান্তি করেছে। বিএনপি কোনো দিন অশান্তি করে। যখন সাধারণ মানুষ কোনো আন্দোলনের সাথে এতটুকু সম্পৃক্ত হয়ে পড়ে, এতটুকু একাত্মতা পোষণ করে, সেই আন্দোলনটি কোনো বিশেষ দলের থাকে না। এই আন্দোলন শুধু আর বিএনপির না, এটি বাংলাদেশের আপামন মানুষের আন্দোলন। বিএনপি যেখানেই সমাবেশ করতে যাচ্ছে সেখানেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে, এবং এই পরিস্থিতির জন্য বিএনপি নেতা কর্মীরা সরকারের বিরুদ্ধেই আঙুল তুলছেন। তারা বলছেন সরকারের পরোক্ষ ইশারায় এই পরিবহন ধর্মঘটগুলো হচ্ছে, যদিও সরকার এগুলো অস্বীকার করছে। একদিকে যখন পরিবহন ধর্মঘট চলছে, অন্যদিকে বিভিন্ন শহরে বিএনপি যেখানে যেখানে সমাবেশ করতে যাচ্ছে সেখানে ইন্টারনেট সংযোগেও বিঘ্ন ঘটছে। যেমন সিলেট শহরে আজ সকাল থেকেই
কোনো ইন্টারনেট সংযোগ নেই, বিশেষ করে মোবাইল ইন্টারনেট। একই অবস্থা হয়েছিল ফরিদপুর এবং বরিশালেও। বিএনপি নেতা কর্মীদের অভিযোগ হচ্ছে তাদের সমাবেশের ছবি বা ভিডিও কিংবা এইসব সমাবেশে যে উপস্থিতি হয়েছে সেটি যাতে ছড়িয়ে পড়তে না পারে, এজন্য ইন্টারনেট সংযোগে ইচ্ছা করে কর্তৃপক্ষ বিঘ্ন ঘটাচ্ছে।